গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই, আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কারি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্র লোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটা এন্ড জেন্টলম্যান। বুলেটের বদনাম করে লাভ নাই আম্মা, আগে নিজের ছেলের চিন্তা করো। তোমার ছেলে যা আবার পাগল হইতেছে সেই খবর আছে? কবিতা তুই কেমনে বুঝলি যে রাজা পাগল হয়ে যাইতেছে? তুই যুক্তি দিয়ে আমাকে বুঝাইতে পারবি? আমার মন অনেক বড় দেখাই, তোমার মতো একটা মানুষের পিছে ঘুরে ঘুরে আমি তোমারে বিয়া করছি। ওরে বন্ড রে বন্ড, বুঝতে হচ্ছে আর কাছে যে 2 লক্ষ চাইছিলি হেটাতে যে হেল মারছস, এটার লাই এখন এরকম বাপ দেছস কেন? বিজলির মতো একটা মেয়ে তোমার মতো একটা ফোলার লগে যে সংসার করতেছে এইটাই তো বেশি। এ শামসু ভাই, সামনে তোমার চেয়ারম্যান ইলেকশন না, তুমি জানো এখনকার জনগণ শিয়া নয় গেছে গা, জন প্রতিনিধি উপরে সবসময় খালি ক্যামেরা ফিট করে রাখে। আমি তো তোমাকে আগেই বলেছি যে আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না। চিন্তা না করে পারি না, তুমি আমার কাছের মানুষ ছিলা, হুট করে আমার মাথা একটা বাড়ে দিয়ে আরেকজনের সভা ভাগে গেলা। ভাই কইতেছিলাম কি, এর মধ্যে তুমি যখন মানে কোনোরকম কোনো ওই কেলেঙ্কারির মধ্যে ধরা যাও না, এইসব গেধিরা তোমার বাপ মূর্তি কিন্তু পানির নিচে আবার ডুব হারা দিল। বাবুল ভাই তোমার প্রত্যেকটা কথার অ্যান্সার কিন্তু আমি এখন দিতে পারি, কিন্তু হ্যাঁ এখন আমি দিব না। যখন ভোটের জন্য আমার বাড়িতে আসবে না তখন তোমারে জামা দিয়ে গৈসা দিব। স্যার দেখেন ঝিনুকাবা কিন্তু স্বার্থের কারণে আপনার পিছিয়ে পিছিয়ে ঘরে, তাই না? এখন বাবুল ভাই একটা উচিত কথা কইছে, সে কি করলো এখন আর ভোট দিব না, কারণ স্বার্থের কারণে সে কিন্তু আপনার লগে ঘুরতে আছে, নাইলে কিন্তু এই ভোটের কথা সে জীবনে উল্লেখ করতো না। তুমি এখন যাও, আমার তিনজনের একটু জরুরি মিটিং আছে। হ্যাঁ এইবার একটু বুদ্ধিমানের মতো তুমি ডিসিশন নিছা, ওই যে জামান সাহেবের সাথে জরুরি মিটিংটা করা দরকার। জরুরি মিটিং ফলে তুমি যদি এসব উল্টো পাল্টা গেদি করে নিয়ে নানান জায়গায় হানিমুন করে বেড়াও তাহলে এটা কি উচিত হবো? শামসু ভাই আপনার ভাই আর জগলুর কপালে কিন্তু শনি আছে, ওরা কিন্তু যা খুশি তাই বলতেছে আমারে। তোদের দুজন আমি দেখে নিব, দেহিস ফাউল কুফাকার। আপনি জানেন না এই মেয়ে খুব খারাপ, আপনি এর লগে থাকলে পরে বদনাম হয়ে যাবো এলাকায়। শুনে ভাই উপদেশ না, এটা হলো অনুরোধ, ইলেকশন হওয়ার আগ পর্যন্ত এই গেদির দ্বারে কাছে মেশা যাবো না। শোনো তুমি যখন চেয়ারম্যান হইবে আধার আধার লোকজন লাইন দিব চরিত্রের সার্টিফিকেট পাওয়ার দিকে, আর তোমার চরিত্র নিয়ে যদি আগে করে ঝামেলা হয় তাহলে মুশকিল না। একবার চেয়ারম্যান হও, দেখো এই পোস্টের মেলা পাওয়ার আছে, এখন তুমি স্যাক্রিফাইস করবে আর তখন তুমি খালি পাইবে পাইবে পাইবে, তোমার কপালে আছে পাওয়া কপাল। হ্যাঁ আপনি দুইটা জরুরি মিটিং আছে যাইতেছি, তোমার আবার একটু রাতে ফিরতে দেরি হইব, না খেতে বলি। কি জরুরি মিটিং কইলে একটু সুবিধা হয়? কোন সব তোমারে কোন যাইব না বুঝছো, সব কথা শুনতে যাও কেন, অনেক গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলা যায় না। একটা বিষয় আমি চিন্তা করছিলাম, রাজার পদত্যাগের পর আমার দাম কমে যাব, এখন দেখতেছি উল্টা আমার দাম আরও বাড়ছে। যারা যারা নির্বাচন করব সবাই আমার এই টানাটানি করতেছে, তাগো নির্বাচনী প্রচারণা কমিটির সভাপতি বানানোর লেগে কি একটা অবস্থা হয়েছে, যেমন শামসু নির্বাচন করবো আমার এটাকে,
বুলেট নির্বাচন করবো আমার এটাকে, আমার মেম্বারে নির্বাচন করবো আমার এটাকে। আরে আমার মেম্বার তো সে ক্যালিডেটে পায়ে পড়ছে, কয় আপনি স্যার আমি নির্বাচন করুম না, আমিও টাকার রেট বাড়াই দিছি, যে টাকা বেশি দিব হেল লগে আস। হাই হাই দুলা ভাই, আপনি তো আমার ভাইজানের থেকেও বিরাট গুরুত্বপূর্ণ লোক। সেইটা এখন না, আগে থেকে আসিলাম। তোমার ভাইয়ের চাইতে আমার গুরুত্ব জনগণের কাছে 100 গুণ বেশি। এটা আমার মুখের কথা না, জনগণের কথা, জিগাও জনগণের। তুলা ভাই, আপনার এত জনপ্রিয়তা থাকতে আপনি অন্য মানুষের ব্যাগ টানেন কেন? আপনি নিজে নির্বাচনে খাড়াতে পারেন না? রমজানের নজর এত দিচ্ছে না, রমজান সবসময় উপরের দিকে চায় থাকে। এই রমজান কখনো চেয়ারম্যানই নির্বাচন করব না, করলে করব এমপি নির্বাচন, প্রথম বছর এমপি, তারপর প্রতিমন্ত্রী, তারপর মন্ত্রী। কি ভাবো তুমি, কি ভাবো? মাশাআল্লাহ দুলা ভাই, আপনি অনেক জনপ্রিয় একজন লোক। এক কাজ করেন, দেশের জন্য কাজ করার আগে পরিবারের জন্য একটা কাজ করেন। কি কাজ? দুলা ভাই হাতটা দেন তো। কে কি করবা? ঘরে বাজার নাই, ময়দান গোছ আপনার বাজার করে আনতে। রাজা কি আমার কাজে সারা মনে করছে? আমি বাজার করুন, হয়তো পুরো পাগল হয়ে গেছে। আর কত বড় সাহস এই রমজানের বাজার করতে হয়? আমি যদি বাজার করতে যাই আমার মান সম্মান থাকবো? ওরে তাড়াতাড়ি বাইন দেয় পাবনা হেমাদপুর পাঠাও, ওর জরুরি চিকিৎসা দরকার। কত বড় সাহস আমার বাজার করতে হয়? দুলা ভাই, আজকে যদি বাজার না করেন তাহলে কিন্তু আপনার কপালে ভাত জুটবো না, কথার আগে থেকে কয়ে রাখি। আমি একজন সেলিব্রিটি, রাজা আমার হুকুম করে বাজারে যেতে, একজন সেলিব্রিটির হুকুম করে বাজারে যেতে কখনো না। রাজারে সাবধান করে দিবা, আমি ওর কথায় মাইন্ড করছি, অত্যন্ত কষ্ট পাইছি। দুলা ভাই আপনি কি শাহরুখ খান? হ্যাঁ, আপনার বাজারে গেলে হাজার হাজার মানুষ আপনার ঘিরে ধরবো, একদম বাজার কাট সব বন্ধ হয়ে যাবো। একদিন আমার লোকে বাজারে যায় দেখো কি অবস্থা হয়, দুনিয়ার জাউলে আমার কান দুইটা বসে। আমি শাহরুখ খান না, রমজান খান। আচ্ছা মাইনে নিলাম, আপনার খিলি পান, আপনার রমজান খান, তাতে কি হইছে? শিউলি তুমি আমার আন্ডার এস্টিমেট করলা, ভুলে গেছো তোমার আর তোমার বন্ধুদের নিয়ে একটা নাচছিলাম, সেই নাচ ইউটিউবে ছাড়ছিলাম 1 ঘন্টায় 10 লাখ। এরপরেও যদি তুমি আমার সেলিব্রিটি মনে না করো আমি দুঃখ রাখার জায়গা কই পাবো? কও। ঠিক আছে দুলা ভাই, মানে নিলাম, যার ভিউ বেশি হে সবচেয়ে বড় সেলিব্রিটি। আমার ভুল হয়ে গেছে, আপনার মতো সেলিব্রিটির বাজার করার কথা বলছি, আমার মাফ করে দেন। এমনি মাফ চাই না তো, আমি দিল দরিয়া মানুষ, আমার কাছে ক্ষমার সার্টিফিকেট সবসময় তৈরি থাকে। তুমি ক্ষমা চাইছো আমি ক্ষমা করে দিলাম। শোনো, তুমি এই বাড়ির একটা লক্ষ্মী মেয়ে, আমি তোমার অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত স্নেহ করি, কিন্তু রাজারে না, রাজারে সাবধান করে দিবা, এইরকম প্যাদুবি জানি আর না করে। আমি যাইতেছি, দুপুরে বাসায় খাবো না, বাসায় কয়ে দিবা আমার লেগে যেন চাউল না দেয়, ঠিক আছে? আসি, খোদা হাফেজ। ওরে বাপরে, এরকম বন্ড মানুষ এই অস্ত্র গ্রামের মধ্যে আছে কিনা সন্দেহ। রাজারে একটা লাভ খেয়ে ছুটু বেড়ে কি করতেছে? কি বাবা, তোমার মন খারাপ নাকি? মানে কি জন্য মন খারাপ জানতে পারি? মন খারাপ কেন, সেটা তোমার কমু কেন? ও পাইছি লেছি, শামসু তোমার হাত ধরে ঘুরে টুরে তারপর মজা নিয়ে মানা করে দিয়েছে যে তোমাকে বিয়ে করবে না, তাই তো? শোনো, একটু ফালতু কথা বলবা না, মেজাজ কিন্তু এমনি আমার অনেক খারাপ আছে, উল্টা পাল্টা কথা বললে মাথা কিন্তু ফাটায় ফেলবো। সেই সাহস কোনোদিনই তুমি পাবে না। শোনো, উচিত কথা বললে অনেক কিছু বলা হয়ে যাবে। আমি যে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন যদি আমাদের মাঝে বিয়ে হইতো, এতদিন বড় বড় ক্লাস পড়ে পড়া দুটো বাচ্চা থাকতো আমাদের, জানো? আমার দেখলে কি তোমার বিয়ের কথা মনে হয় না? আর শোনো, আমি তোমার জীবনও বিয়ে করব না। তোমার জীবনের সবচেয়ে বেশি কাজ করেছো তুমি আমার সাথে, এখন আমাকে তোমার ভালো লাগে না না? শামসু কুসুমের সাথে ছাক্কায় তারপর তোমাকে ধরেছে, আর কুসুমকে তো চেনো না, কুসুম অনেক ট্যালেন্ট বুদ্ধিমতি মেয়ে, কাকে কিভাবে রাখতে হয় সে ভালো করে জানে। ওই মেয়ের সঙ্গে প্রেম করেছে শামসু, সে তোমাকে বিয়ে করবে শামসু আইছে, ওই মেয়ের ক্যাপটি পড়ে আছে তুমি জানো না। আমি যেটা বললাম এটা তুমি 100 টাকার স্ট্যাম্পে লিখে নিও, আমি যেটা বললাম সেটা বলবে, গরিবের কথা পাশে হলে বলে। শোনো শামসু ভাইয়ের তুমি বিয়ে করবো না, শামসু ভাই হচ্ছে তোমার বন্ধু, আর তোমার বন্ধু মানে বুঝতেই পারতেছো তার বয়স কত, আর একটা বয়স্ক ছেলেকে আমি বিয়ে করবো জীবনও না, প্রশ্নই উঠে না। এত বড় বড় কথা কোত্থেকে আসে? এ ফাইজল, দেহাই যা না, হাওয়া হয়ে গেছো, বিয়ের পরে বউ কি শাড়ির আসলের ভিতর থেকে বাড়াইতে দেয় না? আর বলেন না বাবা, বাইরে আসার পাপা পারমিশন নাই। আমি নাকি পাপা পারমিশন ছাড়া বাইরে আসলে মেয়েদের সাথে প্রেম করুন, বিয়া করে যে কি জ্বালা মধ্যে বললাম সেটা আপনারা বইলে বলতে পারবেন না। এক কাম করো, তুমি ঘর জামাই হয়ে গেছো, যদি ঘর জামাই হিসেবে বউয়ের মাঠ থেকে বাঁচতে চাও তাহলে আমাকে ঘর জামাই সমিতিতে যোগ দাও।
তুমি যদি আমাকে সমিতিতে যোগ দাও তোমার উপরে তোমার শ্বশুর বাড়ির খবরদারি অর্ধেক কমে দেব। বলেন কি গজদামাই সমিতিতে এত ক্ষমতা? তাহলে তো আমাকে গজদামাই সমিতির মেম্বার হতে হয়। কিন্তু দুলা ভাই একটা ছোট ঝামেলা আছে, আমি তো সাময়িক গজদামাই। শোনো, তোমার শ্বশুর বাড়ির লোকজন যদি তোমার সাথে ভালো আচরণ করে, তোমার স্ত্রী যদি তোমার সাথে ভালো আচরণ করে, তাহলে এখনই সদস্য হওয়ার দরকার নাই। কিন্তু যদি তারা তোমার সঙ্গে দুর্ব্যবহার করে, তোমার উপরে অত্যাচার করে, তাহলে তুমি কালকে এই মজনুর কাছে ফর্ম নিয়ে সদস্য হয়ে যাবে। আমরা তোমার গায়ে ফুলের টোকা লাগাইতে দেব না। দুলা ভাই, আপনার এত পাওয়ার, মানে বউয়ের কথা খর্ব করার মতো পাওয়ার আপনার কাছে আছে? অবশ্যই আছে। তাছাড়া আমি, মজনু, হেরা সবাই এত ক্ষমতা নিয়ে কেমনে চলি? ঘর জামাই এত ক্ষমতা নিয়ে চলবা পারে? আমরা তো পারি। শ্বশুর বাড়ির লোকজন আমাকে করে কিছুই করতে পারে না। তাইলে আমি ঘর জামাই সমিতির মেম্বার হইতেছি। কিন্তু দুলা ভাই, এই কথা বিজলি জানলে তো আমার সিপাত নিয়ে মারবে। এই মিয়া, পুরুষ মানুষ এত ভয়ের মধ্যে থাকো কেন? সবসময় বউরে ঝাড়ির উপরে রাখবা। বউরে ঝাড়ি দিলে প্রতিদিন ঘরের মধ্যে অশান্তি তৈরি হবে। আমি শান্তিপ্রিয় মানুষ, অশান্তি চাই না। অশান্তি কে চায়? রাজা মাধবুরি করে তোমার বিয়েটা দিল, সে মনে করছে বন্ধুর বিয়ে দিছি, বিরাট কাম করে ফেলাইছি। আসলে তো তোমার উপকার করে নাই, তোমার বিরাট বিপদের মধ্যে ফেলাইছে। বিষ দিয়ে একটা দশ জাল মেয়ে, এটা আমি আগে থেকে জানতাম। জানতেন তাহলে কন্যা কে এমন বড় উপদেশ দিতেন, লেকচার মারতেছেন? আমি বিজলির বিয়ে না করলে আপনি আমার সাথে কথা বলার চান্সই পাইতেন না। আমার বুদ্ধি আপনার সাথে কম মনে করতেছেন? শিক্ষার ক্ষেত্রে এলাকার অনেকেরই আমার সে বুদ্ধি কম। ফাইজুল, তুমি আগে থেকে বেশি বুঝো। এত বেশি বুঝার কারণেই তো তোমার বউ তোমার এসে আসা দেয়। সবাই মিলে রাজারে চেয়ারম্যান বানাইলে। হ্যাঁ, মাতা তো বেশি বুদ্ধি, বেশি বুদ্ধি বলে আমার চেয়ারম্যানের থেকে পদত্যাগ করছে। গোলাম ঠিকই কইছেন, রাজা একটা রাম সাগর, নিজের বউরে আটকা রাখতে পারে না। লেবু চেয়ারম্যান খুব বাপমিয়া কইছিল না, তার মেয়ের সংসার নষ্ট করে ফেলে বউ। এখন মেয়েরে জোর করে রাজা কাছে দিতে চায়, রাজা ভাব মেরে উঠেছে, রাগে আমার শৈল জ্বলে। তোমরা যতগুলি বন্ধু আছো না, সবগুলি বন্ধুর উপস্থিত বুদ্ধি কম। গোলা ভাই, সবার চেয়ে আমি কিন্তু আলাদা। রোমিও, বুলেট, সামসু, এদের সাথে যদি আমার মিলে যান তাহলে আমি কিন্তু খুব মাইন্ড করবো। ঠিক আছে, মাপলাম না, তোমার স্পেশালভাবে রাখলাম, আলাদাভাবে রাখলাম। কিন্তু একটা কথা কই, এই কথাটা সত্যি, বিজলিতে বিয়ে করে কিন্তু আসলে ধরা খাইছে। শালা রাজার কারণে আমি আজকে এরকম একটা ঝামেলায় পড়ছি। তবে হ্যাঁ, একটা কথা বলে রেখে দুলা ভাই, বিজলি যদি বেশি ঝামেলা করে আমার সাথে তাহলে আমি কিন্তু লোক একদম ডাকা তুলে দেবো। এই কথাটা মাঝে মধ্যে বিজলিতে শুনাই দা, তাইলে হে ডরাইবো, সোজা থাকবো। দুলা ভাই, আপনার কথাটা আমি মাইনা নিচ্ছি, আপনার কথা মতো চল। আসি দুলা ভাই, এখন আমাকে আমগো বসে তো ইলেকশনে খারাইবো, ইলেকশনে খারাইলে ভোটা বুটিব, ভোটে যে বেশি ভোট পাইবো হেই তো জিতবো নাকি, সেই চেয়ারম্যান হইব। এই বেটা, তুই এত বুঝস কে? আমি মেম্বার আছিলাম না, তুই আসলি মেম্বার বেটা, কি হইব নয় বেটা, আমি বেশি বুঝি, তুই এত বুঝস কে? তুই যা। কই যাবো, ছোটবেলাতে দেখে দিছি মেম্বাররা ইলেকশনে জিতে চেয়ারম্যান হয়, আপনি ফাল দেন মেম্বারদের ঠাস করে রাইতে রেতি। সকালে রাইতে দেখলাম মেম্বার, আর সকালে উঠে দেখি চেয়ারম্যান। এইটাই এইটাই নিয়ম, এইটাই নিয়ম, ফাল দিয়া রাইতে দেখবি একটা, দিনে দেখবি আরেকটা, বুঝছস? যা হন, বেশি কথা কইছি না। অহন, ওই যে তোর দুই বস বাবুল আর শামসু, অগর একটু সাবধান করে দিস, জমির দালালি কইরা আমার একেবারে সর্বশান্ত করে দিছে। অহন কিন্তু আমি চেয়ারম্যান, অগর একটু কয়ে দিস, অগ বেল নাই কিন্তু। তুমি জানো না আমি এখন চেয়ারম্যান, আরে ওই যে রাজা চেয়ারম্যান পদত্যাগ করছে, গোড়ার থেকে আমার প্যানেল চেয়ারম্যান বানাইছে, আমি এখন চেয়ারম্যান মিয়া। কি কনে না কয়, এগুলো কোনো ব্যাপারই আছে নাকি? এই আনাসে তো তর নাই, মানে
ওইটার লিগেই তো এই না না আপনি শুনুন খারাপ খারাপ না আপনি যে বলেন চেয়ারম্যান আপনি এখন তো ইলেকশন সামনে সামনে না ইলেকশন করেন তারপর আমরা বুঝবো এখনই কি মানে খারাপ ধারণা ভাই তোমার কাজ হইলো একটা মানুষ আইনে ফাইসা গেছে তাহলে আইনের ফাঁক দিয়ে তুমি বাইর করে দিবে আর এমনি ওদিক তাকে না আমার কথা বলো এই যে ইলেকশনটা আমি কিন্তু এটা বুঝি যে প্যানেল চেয়ারম্যান এটা হলো ক্ষণস্থায়ী ভোট হইব না তবু তো আমি চাইতেছি যে ভোটটারে কেমনে লম্বা করণ যায় দুই বছর পর এরকম কোনো আইনের ফাঁক আছে কি না সেইটা তুমি একটুখানি না শোনো আমি একটা কথা বলি আমি যদি দুইটা বছর চেয়ারম্যান থাকতে পারি তাই তুমি কিন্তু একটা উকিল থেকে এক ভুগেড় হয়ে যাবেন না আর তোর সেটা হচ্ছে পরের কথা আমার কথা হচ্ছে যে আগে যে বিষয়টা সেটা মানে আমার ওইটা জানা নাই ওইরকম একটা আমি তো ওই জমি সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করি কিন্তু আর ঠিক আছে আমার সিরিয়ালের সাথে আলাপ করিয়া আমি ওটা আপনাকে জানাইতে পারবো অনেক ঠিক আছে আর ওই যে কইলাম যে তুমি কিন্তু লাল হয়ে যাইবা তুরু এইভাবে কথা বলেন এটা প্রথার মধ্যে থাকে যেটা হয় যুক্তিসঙ্গত সেটা আমি এটা ঠিক আছে নিয়মের ভিতরে যদি কোনো ফাঁক এই তো বাবুল তো বললো তুমি নাকি সারাদিন শামসুর অফিসে পড়ে থাকো তোমাকে নাকি ঘাট ধাক্কা দিয়ে বাইর করা যায় না খালি বলো আমি ওখানে থাকবো বের হবো না একদম ফালতু কথা বলবো না বাবুল বিরাট বড় একটা শয়তান ও আমার নামে বদনাম ছড়ায় ওরে যদি এই রাস্তায় আমি একা একা পাই না তাহলে ওরে আমি ইচ্ছা মতো মারমো তার সাথে জগলোরও অত বড় খারাপ আমারই ব্ল্যাকমেইল করে তাও তো ভালো কথা শামসু ভাইয়ের জন্য আমি বেঁচে গেছি এই এক্সকিউজ মি ও কি শামসুর আর তোমার অন্তরঙ্গ ছবি ধারণ করে ফেলাইছে নাকি ও কিন্তু আমারও একবার তোমার সাথে ছবি ছিল ধারণ করে আমাকে ব্ল্যাকমেলিং করে অনেক থ্রেট করেছে জানো সে আমাকে মাঝে মাঝে ধমক দিয়ে বলতো টাকা পাঠা শামসু ভাইয়ের সাথে তো আমার কোনো ছবি নাই হ্যাঁ ছবি আছে কয়েকটা তোমার সাথে সেটাও হচ্ছে কাদের ছবি আর সেই ছবি দেখায় সে আমারে ব্ল্যাকমেল করতেছিল ভাগ্যিস আমি শামসু ভাইয়ের কাছে বিচার দিছি ওর নামে শামসু ভাই কানে ধরায় ওই ছবি ডিলিট করে দিছে এত বড় ঘটনা ঘটেছে অথচ আমি কিছু জানলাম না ওকে আমি ডাইরেক্ট চুল ধরে পুলিশে ভরে দিতাম মানে কাস্টোর দিয়ে থাকলে বুঝতো পুলিশের কথা যদি কইতাম পুলিশের কথা কইলে যদি ফেসবুক ইউটিউব এসব আমার ছবি ছেড়ে দিত তখন আমার মান সম্মান কই যেত আমি কই যেতাম আমার এলাকা ওই ধরনের কাজ করলে আমি ওকে মাটিতে পুঁতে ফেলাতাম খালি তোমার সঙ্গে আমার ছবি ছিল তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যাবে এই জন্য ওই সময় আমি কিছু বলিনি ও আমার অনেক ভাবি ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পনা করেছিল চলো এখন তোমাকে আমি জগলুর কাছে নিয়ে যাই কোনো দরকার নাই সেই ঘটনা আগেই ঘটে গেছে নতুন করে সামনে আনার কোনো দরকার নাই আরে সময় ওই সময়টা আমাদের কত ভালো ছিল তোমার আর আমার মাঝে অনেক কাজ হতো আমরা যে কাজ করতাম সে কাজে মিলন মিলন ভিউ হতো দর্শক আমাদের দেখলে বলতো অটোগ্রাফ না দেন ফটোগ্রাফ সেই দিনগুলো কোথে পাবে বলো তোমার সাথে তখন তো আমার অনেক প্রেম ছিল কি যে ভালো লাগতো শোনো সব কিছুই ঠিক আছে মানে নিলাম কিন্তু প্রেম কিন্তু ছিল না আমার মন সাদা এই সাদা মন নিয়ে আমি একাই চলতে চাই কেন মন সাদা নিয়ে তুমি একা চলবে তুমি পরিচয় সাদা আমার তো মন সাদা আমি পরিচয় সাদা দেখো কি সুন্দর ম্যাচিং ম্যাচিং সেজন্যই বলছি একসাথে হাত ধরে জীবনে অনেক দূর চলেছি এখনো চলবো চলো কোথায় হারিয়ে যায় আগের জায়গায় ছাড়ো তো এটা আর সম্ভব না আর আমার অনেক কাজ আছে আমি গেলাম না তোমার কোনো কাজ নেই তুমি এখানে থাকবে কোনো কথা বলে এখানে কাজ আর কাজ হ্যালো রাজা ভাই আপনি তো ভাই পদত্যাগ করে আমারও অনেক বড় বিপদে ফেলে দিয়েছেন কি কইতেছো আমার পদত্যাগের সঙ্গে তোমার বিপদের সম্পর্কটা কি অবশ্যই সম্পর্ক আছে আমার আর আপনার বিরোধী পার্টিরা এখন খুব লাফাইতেছে ভাবছে আমাদের এখন কোনো ক্ষমতা নাই বিশেষ করে আমার ক্ষমতা একদম জিরো হয়ে গেছে আরে বাবারে আমরা তো সাধারণ মানুষ আমার ক্ষমতা দরকারটা কি আমাদের ক্ষমতা হলো আমরা সাধারণ এটাই ক্ষমতা দরকার আছে লেবু চেয়ারম্যান এতদিন আমাকে কিছু বলার সাহস করে নাই যেই আপনি পদত্যাগ করছেন এই কথা জানার পরে সাথে সাথে সে আমাকে অপমান করা শুরু করে দিচ্ছে আরে বাবারে তুমি লেবু সরের বাড়িতে গেছো কেন ওই বুড়ো লাগে তোমার কিসের কথা
হ্যাঁ, ওই বুজের কাছে আর কোনোদিন যাবা না, কোনো কথা কব না। তার ডান হাত বুলেট আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমি এখন বড় অসহায়। কিসের অসহায়? কি কইতেছো তুমি? তোমার একদিন কইছি না নিজের কোনোদিন অসহায় মনে করবা না, কোনো ধরনের কোনো ঘটনা ঘটে সংসার আমার জানাবা। তোমার একটা কথা আমি কয়ে রাখি, কেউ যদি তোমার সাথে কোনো ধরনের তাফলিং নেয়, ওরে মাইরা আর মাথার কিলুপট্টি আমি একদম অ্যাকসেপ্ট করে নেব। সবসময় একটা কথা মাথায় রাখবা, আমি হইলাম এখন সাধারণ মানুষ। আগে আমি চেয়ারম্যান অবস্থায় মাই বাবা কথা কইতাম, এখন এখনো মা বাবা নাই, এখন যা কথা হবে সামনাসামনি ওপেন কথা হবে, বুঝতে পারছো? আমার নিয়ে তো এখন বুলেট আর লেবুসার নতুন করে ষড়যন্ত্র তৈরি করতেছে। আর লেবুসার তো বলতেছে যে তার মেয়ের সংসার নাকি আমার কারণে ভাঙছে। এই লোকরে পাইলে আমি যে কি করব সে বুঝতে পারতেছে না। সে মনে করতেছে সে আমার শ্বশুর, শ্বশুরবাড়ি তো আমি ছাড়িয়ে দেবো, একদম ছাড়িয়ে দেবো না। মানে যে কি আমি করব, ও সময় হলে টের পাইব। মানে আমি পাইলে আমি জ্যান্ত কবর দেবো, জ্যান্ত কবর।